এক বছর বয়সের সময় টাইফয়েড জ্বর হয়, মানে তখন আমি ভাবতাম না যে আমি আমার এরকম একটা সমস্যা হবে যে আমি জাস্ট প্রতিবন্ধী, মানে আমার এরকম কোনো কখনো চিন্তা ভাবনা আসে না। যখন আস্তে আস্তে বড় হই তখন খেলতেই থাকি। তারপর অনেকে অনেক কথা বলতো যে তুই খেল কী করবি, দেখি খেলাটা আমার ভালো লাগে, আমি ভালোবাসি, দেখি কত দূর যাওয়া যায়। খেলার জন্য আমার আমি এসএসসি পরীক্ষাটাও আমি দিতে পারিনি। যখন আমার টেস্ট পরীক্ষা শুরু হয় তখন আমি প্রথম অনূর্ধ্ব-18 মানে এস গ্রুপে চান্স পাই মুন্সিগঞ্জ। তখন থেকেই আমার ওই পরীক্ষা দেওয়া হয়নি, ওই পড়ালেখার আর ওরকমভাবে হয়ে ওঠেনি। 2014 সালে প্রথম শারীরিক প্রতিবন্ধী ন্যাশনাল টিমে চান্স পাই। 2014 সালেই ভারতে এশিয়া কাপ খেলতে যাই, দুবাই গেছি, ইংল্যান্ড গেছি, ইন্ডিয়া গেছি, বাংলাদেশেও একটা 5 জাতীয় টুর্নামেন্ট হয়েছিল, ওইটা অংশ নিয়েছি, কয়েকটা টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, এবং হায়দ্রাবাদে একটা টুর্নামেন্ট হয়েছিল, ওই খেলাটা ফাইনাল ম্যাচ ছিল, ওটা সুপার ওভারে খেলা গেছিলো, ওই সুপার ওভারে আমি বল করে ওই ম্যাচটাকে জিতাই। ক্রিকেট খেলা একটা মানে রাজকীয় খেলা বলতে গেলে চলে, আর ক্রিকেট খেলতে গেলে অনেক ব্যয়বহুল খরচ। প্রতিদিন প্র্যাকটিস করতে গেলে একটা বল কিনতে গেলে সর্বনিম্ন 500 টাকা লাগে। আমি স্ট্রাইক বলার, আমার সবসময় নতুন বল দিয়ে বল করতে হয়, কারণ সেই সামর্থ্যটা আমার নাই। তাই বিদায় এখন আমার এই রেস্টুরেন্টে কাজ করতে হয় নিজের অর্থ যোগানোর জন্য। অন্যান্য মাস্টারবি সাকিব ওদের যেরকম বেতনভুক্ত, আমাদের ওরকম বেতনভুক্ত না। এবিধায় দেখা গেছে এখন বেতনভুক্ত যদি না হয় তাহলে আমাদের চলাফেরার সমস্যা, দেখা গেছে এখন পরিস্থিতির শিকারে আমাদের আমার এই খেলাই ছেড়ে দিতে হবে। সবসময় ব্যাট বল নিয়ে মাঠে পড়ে থাকতে চাই। ক্রিকেটটা এখন একটা জনপ্রিয় খেলা, সবাই মাস্টারি সাকিবের খেলা দেখে সবাই আনন্দ পায়। আমিও চাই ওরকম খেলার মাধ্যমে 16 কোটি মানুষ, বাংলাদেশের সকল মানুষকে আর আনন্দ দিতে।